বিরতির পর আবারও স্বাগতম আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। উপমহাদেশের প্রথম ইসলামী শরিয়া কমপ্লায়েন্ট পিস গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের কক্সবাজারে নির্মাণাধীন ফাইভ স্টার হোটেল পিস মেরিনা সম্পর্কে প্রবাসীদের ধারণা দেওয়ার লক্ষ্যে ইটালির মান্তবাতে এক সেমিনারের আয়োজন করে। এই সেমিনার নিয়ে বিস্তারিত থাকছে আমাদের রিপোর্টার এমদাদুল হক এমদাদের রিপোর্টে। উপমহাদেশে প্রথম ইসলামী শরিয়া কমপ্লায়েন্ট পিস গ্রুপ বাংলাদেশের কক্সবাজারে সদ্য নির্মাণাধীন জনপ্রিয় হয়ে ওঠা বিলাসবহুল ফাইভ স্টার হোটেল পিস মেরিনা সম্পর্কে প্রবাসীদের ধারণা দেওয়ার লক্ষ্যে ইতালির বিভিন্ন শহরগুলোতে সেমিনারের ব্যবস্থা করেছে। এ সময় মান্তবাতে বসবাসকারী প্রবাসীরা খারাপ হওয়ার মধ্যে পিস গ্রুপের এই সেমিনারে অংশ নেয়। পিস গ্রুপের ম্যানেজার মামুন খান কাব্যের প্রাণবন্ত ভিডিও চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে পিস মেরিনা ফাইভ স্টার হোটেলের কার্যক্রম সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক মহলে কিন্তু একটা বিশাল নাম করেছেন। হোটেল পিস মেরিনা উপমহাদেশের প্রথম শরিয়া কমপ্লায়েন্ট ফাইভ স্টার হোটেল। উপমহাদেশের প্রথম শরিয়া কমপ্লায়েন্ট ফাইভ স্টার হোটেলের একটি শেয়ারের মালিক হতে পারা কতটা ভাগ্যের ব্যাপার। পিস গ্রুপ অতি সহজে আপনাদের সেই সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত টাকা পিস মেরিনা ফাইভ স্টার হোটেলে বিনিয়োগ করলে কি কি সুবিধা পাওয়া যাবে এবং তাদের টাকার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করে পিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হীরাকে সেমিনারে আসা বিনিয়োগ প্রার্থী প্রবাসীরা। এসব প্রশ্নের জবাবে আব্দুল মান্নান হীরা বলেন, আপনাদের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করার আগে আমাদের কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিয়ে আপনাদের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করেন। ইতালির মান্তোবা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। যুক্তরাজ্য বিএনপি ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট শাখার উদ্যোগে 42তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বিএনপি সভাপতি সৈয়দ নূর ই কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভার প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিফাত আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি কায়ুম খান ফয়সল, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মতসির, মাহবুব বক পাপলু, আলী রাজা, সালে আহমেদ পাপ্পু, মুহিব আহমেদ, মাহবুব আলম, সিদ্দিক আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন আবু সাইয়েদ তাজুল ইসলাম, হাজি আব্দুল নূর, আতিকুর রহমান, গফর মিয়া সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মতসিরকে অভিনন্দন জানান উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ। যুক্তরাজ্যে আগত হবিগঞ্জ চেম্বারের সভাপতি ও নবনির্বাচিত হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাসিরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে গ্রেটার ম্যানচেস্টার যুবলীগ। সোমবার ম্যানচেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সামসুমিয়া সভাপতিত্বে ও ম্যানচেস্টার যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টার আওয়ামী লীগ সভাপতি সুরাব্বুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক গাউসুল ইমাম চৌধুরী সুজন, মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আগামীতে প্রবাসীদের হবিগঞ্জে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু নাসের ওহাব, কমিউনিটি নেতা ডক্টর শাহ নেওয়াজ, যুবলীগ নেতা ইকবাল সমুজ, শামীম আহমেদ চৌধুরী টিটু, আমিনুর রশিদ খোকন, মামুনুর রশিদ সহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হামলার প্রতিবাদে বিয়ানীবাজার উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় নিউ মার্কেট মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি আব্দুল মতলিবের সভাপতিত্বে ও সদস্য ফয়সল আহমেদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নজমুল হোসেন পুতুল, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিক আহমেদ, উমর ফারুক, শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি হাজি জসিমউদ্দিন সহ অনেকে। পথসভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের পায়ের তলায় মাটি নেই, শেখ হাসিনা দিশে হারা হয়ে পড়েছেন বলে বলেন, কারণ আওয়ামী লীগের আদর্শিক নেতারা আজ হাসিনার সাথে নেই। তারা এ সভা থেকে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে হামলার তীব্র নিন্দার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
বিয়ানীবাজার উপজেলার মাথি উড়ায় জান্নাতুল উম্মা বালিকা দাখিল মাদ্রাসার গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এইড অ্যান্ড কেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে মাদ্রাসার ছাত্রী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় গত বৃহস্পতিবার। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোস্তাফা উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক আতিকুল ইসলামের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড অ্যান্ড কেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা হাজি মোহাম্মদ শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কৌশির আলী আব্দুর রব, সেলিম উদ্দিন, রফিক উদ্দিন, আব্দুল ওয়াদুদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ, তরুণ সমাজসেবক শাফিল আহমেদ। উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম, সহকারী সুপার মাওলানা আব্দুল মালিক, অভিভাবক মাওলানা মুজিবুর রহমান প্রমুখ। এগুলো আমরা বাংলাদেশে আনিয়া প্রতি বছর আমরা নিজের হাতে এগুলা গরিব দুঃখীর হাতে তুলিয়া দেই। তাই আমার ইউরোপের সব মুসলমান ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা এই দিন কেয়ার ট্রাস্টের সবসময় আমরা দান জোখাতের পয়সা দিয়া যাইবা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। চলে গেলেন লৌহ মানবী খ্যাত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থেচার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে 2014 সালে মেয়রাল নির্বাচনে রেবারের টিকিট পেলেন জন বিটস। কালো ব্যাজ ধারণ করে বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ লন্ডনের সাংবাদিকদের। দর্শক মন্ডলী, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।